জীবনের প্রথম কাজ, প্রথম কাজ শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। আল্লাহ তাআলা জাতের সাথে কাউকে সাব্যস্ত করা এটা শিরিক। আল্লাহ তাআলার কোন সিফাতকে কারোর জন্য সাব্যস্ত করা এটা কি শিরিক। আর আল্লাহ তাআলার সিফাতকে কোন জাতকে ইনকার করা, অস্বীকার করা এটা যেমন কুফরি, আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করা এটাও কুফরি। আর আল্লাহ তাআলার কোন বিধানকে অস্বীকার করা এটাও কুফরি। আল্লাহ তাআলার কোন বিধানকে ইস্তেজা, মজাক করা, ঠাট্টা করা এটাও কুফরি। আল্লাহ তাআলার কোন বিধানকে অপছন্দ করা এটাও কুফরি। নাউজুবিল্লাহ। যেমন নামাজ ভাল লাগে না, সে নামাজকে অপছন্দ করে, নামাজকে ঘৃণা করে, এই লোকটা কাফের। আজান ভাল লাগে না, আজানকে ঘৃণা করে, এই লোকটা কাফের। পর্দা ভাল লাগে না, ঘৃণা করে, এই লোকটা কাফের। নাউজুবিল্লাহ বলেন। সে সরাসরি আল্লাহ নাই এটা বলে না, সে আল্লাহ নাই এটা কি, এটা কিন্তু সে বলে না, শুধু বলে আজান ভাল লাগে না, বাস সে কাফের। নাউজুবিল্লাহ বলেন। নামাজ ভাল লাগে না, কাফের। মাদ্রাসা ভাল লাগে না, মসজিদ ভাল লাগে না, মক্কা শরীফ ভাল লাগে না, হজ ভাল লাগে না। তাহলে কোন আল্লাহ তাআলার কোন বিধানকে ইনকার করার কি নাই? ইনকারু জুজ ইম্মা যা আবি রসুল, রসুল যা যা নিয়ে আসছেন এক জাররা অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কি নাই সুযোগ নেই। এই জন্য জীবনের প্রথম কাজ ইমানকে আখলেস দিনাকা, তোমার ইমানকে খাঁটি করো। বলেন ইমানকে কি করো? ইয়াকফিকাল আমালুল কালিলু, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। অল্প সময়, অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরজ করা হবে। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমরাই এক জাতি, আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন দুই অনুভূতি দিয়ে, একটা হলো সে তার দুনিয়া সাজাবে, আরেকটা হলো তার আখেরাত সাজাবে। এই অনুভূতি আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে দেন না, এই অনুভূতি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দেন না। ফেরেশতাদেরকে দুনিয়া সাজাবার কোনো যোগ্যতা দেন নাই, ফেরেশতাদেরকে দুনিয়া সাজাবার কি কোনো যোগ্যতা ফেরেশতাদেরকে দেন না। আর জানোয়ারকে আখেরাত সাজাবার কোনো যোগ্যতা দেন না। কবুতরকে তো বাসা বানাবার যোগ্যতা দিয়েছেন, সমস্ত পাখিকে বাসা বানাবার কি দিয়েছেন বলে, যোগ্যতা দিয়েছেন, এতটুকু যোগ্যতা তাকে দিয়েছেন। এর বাইরে তাকে আর কিছু করতে দেন নাই, তাকে চাষ করার যোগ্যতা তাকে দেওয়া হয়নি, তাকে গাছ লাগাবার যোগ্যতা তাকে কি দেওয়া হয়নি, ফসল লাগাবার যোগ্যতা, ফসল কাটার যোগ্যতা তাকে দেওয়া হয়নি। আর ফেরেশতাদেরকে দুনিয়ার কোনো কিছু করার, বিয়ে করার যোগ্যতা ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। কি হয়, আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দিয়েছেন, শুধু মানুষকে দিয়েছেন দুনিয়া আর আখরাত দুটোটা সাজাবার যোগ্যতা, দুনিয়া আর আখরাত দুটোটা সাজাবার কি যোগ্যতা। তন্মধ্যে মুমিনিনকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন দুনিয়া সাজাবার যোগ্যতা, আর মুমিনিনকে দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়া আর আখরাত দুটোটা সাজাবার যোগ্যতা। কি বলছি বলেন, মানুষকে কি দিয়েছেন? এজন্য কোন ইহুদি তার আখরাতের জন্য কিছু করে না, কোন নাসারা তার আখরাতের জন্য কিছু করে না, কোন হিন্দু তার আখরাতের জন্য কিছু কি করে না, ওদের আখরাতের উপরে বিশ্বাস নাই, আখরাতের উপরে তাদের ইয়াকিন নাই। ওরা জীবনের সর্বস্ব করে শুধুই দুনিয়ার জন্য। বলেন, ওরা দুনিয়া জীবনের সর্বস্ব করে কি দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই যোগ্যতা দিয়েছেন, মুমিনিনকে যোগ্যতা দিয়েছেন, এরা দুনিয়ার জন্য করবে, এরা আখরাতের জন্য করবে। এরা এদের জিন্দগির উদ্দেশ্য বানাবে আখরাতকে, তো আল্লাহ তাআলা এদের দুনিয়াও সাজিয়ে দিবেন, আর তখন আল্লাহ তাআলা এদের দুনিয়ার মেহনতকে আখরাত বানিয়ে দিবেন। দুনিয়ার মেহনতকে কি বানিয়ে দিবেন বলেন? আখরাত বানিয়ে দিবেন। যখন সে আখরাতকে সামনে রাখে, তখন আল্লাহ তাআলা তার দুনিয়ার মেহনতকে আখরাত বানিয়ে দেয়, তখন দুনিয়ার মেহনতকে কি দেয় বলেন? আখরাত বানিয়ে। আর যখন দুনিয়াকেই তারজি দেয়, দুনিয়াকেই প্রাধান্য দেয়, যখন মানুষ দুনিয়াকেই প্রাধান্য দেয়, তো আখরাত সর্ব, আখরাতে সর্বহারা, দুনিয়াও হারা, দুনিয়াও হারা, আখরাতও হারা। এই জন্য হার হার আখরাতওয়ালা, যার আখরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর, আখরাতও সুন্দর। বলেন, যার আখরাত সুন্দর, বলেন আখরাত সুন্দর।
তার দুনিয়াও সুন্দর আর আখিরাতও সুন্দর আর যে আখিরাতে সর্বহারা সে দুনিয়াতেও সর্বহারা সে দুনিয়াতেও কি সর্বহারা দুনিয়াতে কিছু ঘর তো আছে বাড়ি তো আছে গাড়ি তো আছে লেকিন আসলে তার হৃদয়ের দুনিয়া উজাড় হৃদয়ের দুনিয়ায় ভালোবাসা বলতে কোনো শব্দ নাই হৃদয়ের দুনিয়া সুখ বলতে কোনো কি নাই শব্দ নাই তার কাছে সুখের উপকরণ আছে লেকিন সুখ নাই কি বলছি বলেন সুখের উপকরণ আছে লেকিন কি নাই এসি তো আছে লেকিন সুখ নাই ভবন তো আছে লেকিন সুখ নাই এজন্য আল্লাহ তাআলা আসবাবের মধ্যে সুখ রাখেন নাই আল্লাহ তাআলা সুখ রাখছেন ঈমান ও আমালের মধ্যে বলেন সুখ রাখছেন কিসের মধ্যে বলেন ঈমান ও আমাল আল্লাহ তাআলা ঈমান এবং আমালের মধ্যে আমার দুনিয়াও রাখছেন আমার আখিরাতও এজন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত যারা শুধুই দুনিয়া চাইবা তো আল্লাহ তাআলা তাকেও দিবেন কিছু কিছু আর যারা আখিরাত চাইবে আল্লাহ তাআলা তাকেও দুনিয়াতে দিবেন কিছু কিছু তবে পার্থক্য হলো শুধু দুনিয়া তো তাকে দুনিয়াতে দিবেন কিছু কিছু আর আখিরাতে দিবেন না কোনো কিছু আর যারা আখিরাত আখিরাত বলবে আল্লাহ তাকেও দুনিয়াতে দিবেন কিছু কিছু আর আখিরাতে দিবেন সব কিছু এজন্য ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত একদিকে চিরস্থায়ী আর একদিকে স্বর্ণের বলেন একদিকে চিরস্থায়ী বলেন আরেকদিকে স্বর্ণের আর দুনিয়া ক্ষণস্থায়ী এবং মাটির বলেন দুনিয়াকে মাটির না স্বর্ণের দুনিয়ার সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি দুনিয়ার সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা কি 200 বছরের কোনো প্লেন পৃথিবীতে এখন নাই 200 বছরের কোনো ট্রেন পৃথিবীতে এখন নাই 200 বছরের কোনো গাড়ি 100 বছরের কোনো গাড়ি পৃথিবীতে এখন নাই 200 বছরের কোনো বাড়ি এখন লক্ষ্মীপুরে নাই কি বাংলাদেশে এখন 200 বছরের কোনো বাড়ি এখন কি বলেন নাই আছে তো অকেজ হয়ে আছে এটা আর কাজের না তো 200 বছরের টাইলস গুলো এখন কোথায় সব মাটি 200 বছরের আচ্ছা 200 বছরের আগের উত্থিত স্বর্ণ এখন কোথায় মাটি 200 বছর আগের ফার্নিচার এখন কোথায় তাহলে বোঝা গেছে পৃথিবীর উৎকর্ষতা যেখানে গিয়ে শেষ হয় ওখান থেকে মাটি হইতে শুরু করে ওখান থেকে কি হইতে শুরু করে আজীব বিষয় দুনিয়ার যেখানেই উঠুক বিজ্ঞান তরাক্কি করতে করতে যেখানেই যাক আবার মাটি আবার কি কারণ মাটি থেকে উঠা ফিরে আসবে মাটিতে আর ঈমান আমল চাই সেটা অল্প থেকে অল্পই হোক সেটা উঠে যাবে উপরে সেটা উঠে যাবে কোথায় বলেন সেটা উপরে এই জন্য একবার সুবহানাল্লাহ এটা জীবনে আর কখনো মাটি হবে না এটা কি হয়ে গেছে এটা উপরে উঠে গেছে এটা জমা হয়ে গেছে এটা উপরে উঠে আরশ আজিম ছুঁয়ে এটা আরশ আজিম হয়ে আরশ আজিম টাচ করে আরশ আজিম হয়ে এটা জান্নাতে গাছ হয়ে গেছে কি হয় এটা জমা হয়ে গেছে এটা আর কখনো মাটি হবে না কি বলছি বলেন খোদা না খাস্তা শিরিক যদি না লাগে এটা আর কখনো মুছবে না আর যদি লাইন আশাক্তা বিল্লাহ তাই আহবাত না আমার হ্যাঁ যদি শিরিক হয়ে যায় মহাজ আল্লাহ তো এটা ওখান থেকে ডিলিট করে দিবে নাজুবিল্লাহ বলেন যদি শিরিক হয়ে যায় তো ওগুলো সব কি দিবে একদম রিমুভার দিয়ে মুছে দিবে সব শেষ বিদ্যুৎ গেলে যেমন কম্পিউটারে 2 ঘন্টা কাজ করছে 2 ঘন্টা টাইপ করছেন সেভ বটনে মাঝে মাঝে ক্লিক করেন নাই মাঝে মাঝে কোন আর সেভ বটনে এতে 2 মিনিট কাজ করে আবার সেভ করেন তো সেভ বটনে মাঝে মাঝে ক্লিক করেন নাই তো 2 ঘন্টা কাজ করার পরে বিদ্যুৎ গেছে সব 1 সেকেন্ডে মুছে গেছে 1 সেকেন্ডে কি শিরিক এভাবে মুছে দেয় শিরিক এভাবে কি মুছে দেয় এই জন্য আমলকে মুছে দেয় আল্লাহ তালা আল্লাহ রসুলকে বলেন যদি আপনিও শিরিক করেন নাউজুবিল্লাহ বলেন লাইন আশরাকতা বিল্লাহ যদি তুমিও শিরিক করো যদি তুমিও শিরিক করো তাহলে লাইয়াহবাতান্না আমালুক তোমার জীবনে নবীজির জীবনের সমস্ত আমল এগুলো আমি মুছে দিব এজন্য শিরিক থেকে বাঁচা বলেন এজন্য কি শিরিক থেকে বাঁচা কুফরি থেকে বাঁচা বলেন শিরিক থেকে বাঁচা কুফরি থেকে বাঁচা জীবনের প্রথম কাজ শিরিক থেকে বাঁচা কুফরি থেকে বাঁচা আল্লাহ তাআলা জাতের সাথে কাউকে সাব্যস্ত করা এটা শিরিক
আল্লাহ তাআলার কোন সিফাতকে কারোর জন্য সাব্যস্ত করা এটা কি শিরিক আর আল্লাহ তাআলার সিফাতকে কোন জাতকে ইনকার করা অস্বীকার করা এটা যেমন কুফরি আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করা এটাও কুফরি আর আল্লাহ তাআলার কোন বিধানকে অস্বীকার করা এটাও কুফরি আল্লাহ তাআলার কোন বিধানকে ইস্তেজা মজাক করা ঠাট্টা করা এটাও কুফরি আল্লাহ তাআলার কোন বিধানকে অপছন্দ করা এটাও কুফরি নাউজুবিল্লাহ যেমন নামাজ ভালো লাগে না সে নামাজকে অপছন্দ করে নামাজকে ঘৃণা করে এই লোকটা কাফের আজান ভালো লাগে না আজানকে ঘৃণা করে এই লোকটা কাফের পর্দা ভালো লাগে না ঘৃণা করে এই লোকটা কাফের নাউজুবিল্লাহ বলেন সে সরাসরি আল্লাহ নাই এটা বলে না সে আল্লাহ নাই এটা কি এটা কিন্তু সে বলে না শুধু বলে আজান ভালো লাগে না বাস সে কাফের নাউজুবিল্লাহ বলেন নামাজ ভালো লাগে না কাফের মাদ্রাসা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মক্কা শরীফ ভালো লাগে না হজ ভালো লাগে না তাহলে কোন আল্লাহ তাআলার কোন বিধানকে ইনকার করার কি নাই ইনকারু জুজ ইম্মা জা আবিহ রাসূল রাসূল যা যা নিয়ে আসছেন এক জাররা অস্বীকার করার কোন সুযোগ নাই অস্বীকার করার কি নাই সুযোগ নাই এই জন্য জীবনের প্রথম কাজ ইমানকে আখলিস দীনাকা তোমার ইমানকে খাঁটি করো বলেন ইমানকে কি করো ইয়াকফিকাল আমালুল কালিলু অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে সুবহানাল্লাহ এই জন্য ইমানের ব্যাপারে ইমানকে হেফাজত করা ইমানের দিকে মাঝে মাঝে আমাদের টুমচরে প্রিন্সিপাল হুজুর দামাত বারাকাতুম হুজুর উদাহরণ দিয়ে বলেন আপনি বাজারে গেছেন আপনার সাইড পকেটে 5000 টাকা আছে আপনি কি করবেন আপনার হাত কোথায় রাখেন কোথায় রাখেন এটাকে সারাক্ষণ বারবার দেখেন বারবার দেখেন টাকাটা আছে কিনা বারবার দেখেন টাকাটা আছে কিনা হ্যাঁ লক্ষ্মী বাজারে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব গেলে সব টাকা পকেটে থাকলেও চাওয়া লাগে না যত দামি মোবাইলেও পকেটে রাখলে আর চাওয়া লাগে না এটা আছে না নাই এটা থাকবে আমাদের লক্ষ্মীপুর গেলে এখন এখানে বসে আছেন জুতার লেগে পরান পড়ে জুতাটা নিয়ে জায়গা জুতাটা নিয়ে জায়গা আজকে আমার বড় ভাই জুতা চুরি হয়েছে ওর ভাইয়া বলতেছে সোরা বাড়ি তুমি সরম পাইব আমার জুতা 8 বছর আগের জুতা সোরে ভুলে লেগেছে বহরহাল আমরা আমাদের জুতার জন্য টেনশন করি করি কি করি না বলেন তো পকেটের দিকে যেভাবে ধ্যান রাখা দিলের দিকেও এভাবে ধ্যান রাখা কখনো যেন আল্লাহ তাআলার জাতের ব্যাপারে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে দিলে কোনো সন্দেহ না আসে সন্দেহ যদি খোদা না খাস্তা কখনো আইসা যায় বারবার ওসওয়াসা আসে তখন বাম দিকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলে থুতু ফেলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে কি করা বাম দিকে থুতু ফেলা বাম দিকে কি করা থুতু ফেলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে বামে থুতু ফেলা এজন্য শয়তান ওসওয়াসা দিতে থাকে শয়তান কি যেমন ধরেন একটু অসুখ হয়ে গেল তো আল্লাহ আমারে পাইলো আরে বলে কি বলে না এটা দিলে আইসা যায় মাঝে মাঝে এই সমস্ত কথাবার্তা কি দিলে আইসা যায় এই সমস্ত কথাবার্তাগুলো যতক্ষণ না জবানে প্রকাশ না করে ততক্ষণ ইমানে সমস্যা হবে না বুঝেন নাই কথা এগুলো আমার বেইখতিয়ার এগুলো কি ইখতিয়ার ছাড়া এগুলো ইচ্ছা ছাড়া এরকম দুই একটা কথা মাঝে মাঝে আসে কি আসে না বলেন যদি ইচ্ছা ছাড়া হয় আর আসার সঙ্গে সঙ্গে ওটাকে দূর করে দেওয়ার চেষ্টা করা ওটাকে দূর করে দেওয়ার কি করা চেষ্টা করা বহরহাল এই জন্য আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় চাই কি চাই না বলেন আমরা কি কি চাই বলেন আপনার আখেরাত শুরু হবে কবে ইদা মাতাল ইনসান মানুষ যখনই মারা যায় কামাত কিয়ামাতুহু সেদিন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায় সেদিন থেকেই তার আখেরাত কি হয়ে যায় শুরু হয়ে যায় হ্যাঁ এই জন্য মৌতের প্রথম রাত যেদিন কবরে শোয়ালো ওই প্রথম রাত প্রথম রাত আচ্ছা প্রথম রাতটা কেমন ভয়ানক কি হয় প্রথম রাতটা কি পরিমাণ ভয়ানক ওই দিন থেকে আখরাত শুরু হয়ে গেছে ওই দিন থেকে কি শুরু হয়ে গেছে ওই দিন থেকে আখরাত শুরু হয়ে গেছে এই জন্য আখরাতকে সামনে রাখা বলেন আখরাতকে কোথায় রাখা আমরা আখরাতকে সামনে রাখছি না পেছনে রাখছি
আমরা যেটা চলে যাচ্ছে ওটাকে পিছনে রাখছি আর যেটা আসছে ওটাকে যেটা চলে যাচ্ছে যাইতেছে যাইতেছে যেটা ধরা যাবে না ওটা আমরা ওটার পেছনে ছুটছি আর যেটা আমাকে ধরার জন্য ধেয়ে আসছে এটাকে আমরা ভুলে গেছি ওটা থেকে পলাইতেছি আসলে এখান থেকে পলাবার সুযোগ নাই আর ওটা ধরার সুযোগ নাই কোন এখান থেকে পালাবার কি নাই আর ওখান থেকে কি ওটা ধরার সুযোগ নাই ওটা যদি ধরার সুযোগ হতো একজন থাকতেন কোটিপতি ছাড়া আর কথা কয় না ওটা ধরার সুযোগ থাকলে সাত কোটিপতি থাকতেন তাহলে বোঝা গেছে ওটা ধরার সুযোগ নাই আল আখিরা মুকবিলা আর দুনিয়া মুদবিরা দুনিয়া শুধুই চলে যায় দুনিয়া শুধু কি দুনিয়া পিঠ দেখায় আখিরাত বুক দেখায় ওদিক থেকে একজন আপনার দিকে আসছে আর এই পেছনে একজন পিঠ দিয়ে চলে যাচ্ছে তো কে কাছে হচ্ছে কে দূরে যাচ্ছে হ্যাঁ এবার বলেন দুনিয়া কাছে হচ্ছে না চলে যাচ্ছে এবার আখিরাত এই হযরত আলী বলতেন আর দুনিয়া মুকবিলা আর দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাই আল আখিরা ولا تكونوا من ابناء الدنيا هل ده علي باب اعلان شناتنا اعلان اعلان আমার মনে বাজারে বাজারে اعلان করতে না অথবা মসজিদের দোকানে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাস্তা রাস্তা اعلان আর দুনিয়া আর দুনিয়া মুদবিরা এই শুনো 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 দুনিয়া চলে যায় ওয়াল আখিরা মুকবিলা আখিরা শুধুই ধেয়ে আসে ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন দুনিয়ারও কিছু তলবগার আছে আখিরাতের কিছু তলবগার আছে দুনিয়ার কিছু সন্তান আছে আখিরাতের কিছু সন্তান আছে ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া তুমি দুনিয়ার তলবগার হয়ো না তুমি আখিরাতের তলবগার হও আল্লাহ তাআলা বলেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা হ্যাঁ তোমরা তো দুনিয়াকে সামনে রাখছো অথচ আখিরাত স্বর্ণের এবং চিরস্থায়ী কি আখিরাত কি বলেন স্বর্ণের এবং কি আচ্ছা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি তোমাকে এখতিয়ার দেয় হাসান আমাকে এখতিয়ার দেয় হাসান এই কাজটা করলে তোমাকে তো স্বর্ণের বাড়ি দিব তবে বাড়িটা হবে এক বছরের জন্য আর এই কাজটা করলে তোমাকে তো বাড়ি দিব মাটির তবে বাড়িটা হবে সত্তর হাজার বছরের জন্য আচ্ছা আপনি বলেন তো আপনি কোনটা নেবেন কি লিগা আচ্ছা একদিকে চিরস্থায়ী মাটি আর একদিকে ক্ষণস্থায়ী স্বর্ণের আপনি কোনটা নেবেন এবার জান্নাত মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এবার দুনিয়া মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এবার আপনি কোনটা নেবেন বলে কোনটা নিব আখরাত নিব মজার বিষয় হলো আহ কুমিল্লা নূর মসজিদে একজন বুজুর্গ থাকতেন মারা গেছে উনি বলতেন আহ দুনিয়া টুকটাক আখরাত ঠিকঠাক কি বলতে বলেন দুনিয়া দুনিয়া তো করতে হবে কদ্দুর টুকটাক আর আখরাত কদ্দুর সুবহানাল্লাহ আখরাত ঠিক রেখে দুনিয়া না দুনিয়া ঠিক রেখে আখরাত আখরাত ঠিক রেখে যদি দুনিয়া করে তো বঞ্চিত হবে না লাভ হবে আর দুনিয়া ঠিক রেখে যদি আখরাত করে আমাদের হালত কি এমনি আমরা একদল আছি যাদের দুনিয়াও ঠিক নেই আখরাতও ঠিক বাস্তব না বাস্তব যাদের কি নেই আচ্ছা ফেসবুকে যারা থাকে এদের তো দুনিয়া ঠিক যারা সারাদিন মোবাইলে থাকে এদের দুনিয়া ঠিক না আচ্ছা যারা চায়ের দোকানের সামনে বসে থাকে এখন এখানে কিন্তু কথা হচ্ছে কিছু মানুষ কিন্তু চায়ের দোকানে বসে আছে ওরা বাড়ি থেকে মাহফিল শোনার জন্য আসছে আয়েশা কিন্তু চায়ের দোকানে বসে আছে কি কত কোটি শয়তান ওই জায়গায় বসছে আল্লাহ জানে ওই গেটে বসছে না বসছে না ওরা একটা চার জন্য বঞ্চিত করে দিছে এই মসজিদ থেকে এদের উদাহরণ হলো এদের যেমন ধরেন দুই বছরের একটা মেয়ে ওর গলায় একটা চেইন আছে তিন বছরের একটা মেয়ে ওর গলায় একটা চেইন আছে আরেকজন বললো দুই টাকার একটা চকলেট দিয়া ধরো চকলেটটা নাও আমাকে চেইনটা দিয়ে দাও ও আস্তে খেয়ে চেইনটা খুলে দিয়ে দিল চকলেটটা নিয়ে এলো আচ্ছা ও চেইনের পরিবর্তে চকলেটকে তার দিয়ে দিল কেন
ও কি বুঝে না আচ্ছা যারা কি পরিমাণ বেক্কু বলে চেইন দিছে চকলেট লইয়া কি পরিমাণ অবুজ হইলে এবা বলেন তো কি পরিমাণ অবুজ হইলে চায়ের দোকানে বসে থাকে এদিকে জামাত চলে এবার ছোট বাচ্চার মতো অবুজ নয় বেক্কু তো 30 বছরের ও ছোট বাচ্চার মতো অবুজ হয় কেন তাহলে বোঝা গেছে এটা পাগল এটা কি তাহলে 2 বছরের বাচ্চা দিয়েছে কি লাগা এবার 20 বছরের বাচ্চা দিয়ে দিলে কি লাগা পাগল কি এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস সালাম তিনি বলেন যদি কেউ আখিরাত উপর বিশ্বাস করে ঈমান বানায় সব কিছুর উপর যদি ঈমান বানায় দিলে দিলে বিশ্বাস করে তো এটা হলো মুমিন এবার দিলেও বিশ্বাস করে কাজেও পরিণত করে তো এটা হলো মুমিনের কামিল আর যদি বলে বিশ্বাস করে না তো এটা হয়ে গেল কাফের আর যদি বিশ্বাস তো করে লেকিন কাজে করে না এটা হয়ে গেল পাগল এটা ফাসেক এবং পাগল বলেন আচ্ছা নামাজ বিশ্বাস করে কিন্তু পড়ে না এরকম মানুষ আছে নি আপনি এদেরকে কি বলবেন ফাসেক আচ্ছা কত নম্বরের পাগল হলে এক যুবক 30 বছরের এক যুবক তাকে একটা ব্রিফকেস ভর্তি ডলার ভর্তি দিয়ে দিলেন ধরো এটা তোমাকে গিফট দেখছো এটা কি ডলার কত ডলার দেখছো মনে হয় 5 লাখ ডলার এটা ব্রিফকেস ভর্তি 5 লাখ ডলার কয় এটা তোমাকে দিলাম কয় এটা আমি নিব না জান সময় নাই আমার টাইম নাই আচ্ছা এবার তার আপনি কি করবেন জোরে কর আচ্ছা কি পরিমাণ পাগল হলে 5 লাখ ডলারকে ফেরত দিবে পাগল না বলেন আচ্ছা এবার বলুন তো দেখি একটা ছেজদার দাম কত অনেক হ্যাঁ এক ব্রিফকেস টাকা রাখেন বললি মানে এক ব্রিফকেস শুধু 50,000 ডলার আর রাখেন 50,000 ডলার শুধু 50,000 টাকা 50,000 টাকা আর 50,000 ডলারের মধ্যে পার্থক্য কত দূর হ্যাঁ আচ্ছা 50,000 টাকা এভাবে হাওয়ায় ছেড়ে দিল তার বউ তারে কি করুন পাগল দেখছি আমার মতো দেই না কইব কি কইব না কোন পাগল দেখছি আমার মতো দেই না মানছে বুঝি এত পাগল হয় মানছে বুঝি এই কাম করে আরে বলবে কি বলবে না বলেন আচ্ছা এবার বলুন তো দেখি যারা নামাজ পড়ে না কত নম্বরে পাগল বলবেন আপনি আচ্ছা নামাজের সময় এসে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছে এরকম মানুষ এদেশে আছে কিনা আচ্ছা বলুন তো দেখি হাসরের ময়দানে গিয়া ওরা দুই বন্ধু একসাথে একজন মসজিদে চলে আসছে আর একজন ওখানে বসে বসে আড্ডা দিতেছে আপনি বলেন তো হাসরের ময়দানে এর মসজিদ যখন দেখবে ওর আড্ডা যখন দেখবে তখন কেমন হবে 1993 হবে অথবা 92 হবে আমি দাখেলে পড়ি না 90 আমি দাখেলে পড়ি টুমচর বাজারের পাশে আমাদের গিয়াসুদ্দিন হুজুরের ঘরে আমার লজিং আমরা আসর পড়ছি টুমচর বাজারে আমরা বাজার মসজিদে নামাজ পড়তাম এই একটা ছেলে ছিল বলতেছে মোস্তাক ভাই তা আমরা সবসময় ছোটবেলা মসজিদে ভাই চলো মসজিদে চলো মসজিদে চলো আমরা এইভাবে বলতাম তো দুইজন মানুষ দাঁড়ানো একজনকে বললাম এই চলো মসজিদে দুইটা বন্ধু এই চলো মসজিদে এই ছেলেটা মসজিদে চলে আসছে এর সাথে দাঁড়ানো আরেকটা ছেলে নদীর পাড়ে এভাবে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম এই তুমি মসজিদে আসো এ হা না কিছু কইলো না এ মসজিদে আসলো না একজন আসলো একজন কি আসলো না ছেলেটা আমার মনে হয় মেট্রিকে পড়ে না ইন্টারে পড়ে এরকম হবে তুমছোর বড় বাড়ি বড় জুর্গ বাড়ি এই ছেলের বাড়ি মা কিবে নামাজ পড়ে আমরা পড়তে বসি মাদ্রাসায় পড়তে রুমে পড়তে বসি হঠাৎ হইচই শুরু হয়েছে হইচই শুরু হয়েছে দৌড় দিছি দেখি ওই ছেলেটা লাশ পড়ে আছে কি ভাই কোনটা ওই ছেলেটারে আরেকজনে তারই বন্ধু কি দিয়া খাই দিছে সাথে সাথে মরে গেছে এবার বলেন হ্যাঁ হ্যাঁ এর এই মাত্র আসরের নামাজও ডাক দিলাম এই মাত্র আসরে ডাক দিলাম সে মসজিদে আসতো না
আমরা বাইরে দেখছি ও গাছের সাথে এখন আলাপ করে কি ভাব আচ্ছা যে আসছে যে আসে নাই দোনোজনের এই হালত হাসুর মাদাম দেখা যাবে কিনা হ্যাঁ আমি দেখা যাবে কিনা দেখ হ্যাঁ অডিও শুনবে কিনা ভিডিও দেখবে কিনা ছবিও দেখা হবে কিনা আলিমাত নাফসুম্মা আহবারাত علمت نفس ما قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا দুজনেই দুজনেরটা দেখবে এবার বলেন আমরা আমাদেরগুলো দেখব কিনা আচ্ছা কেমন দেখবেন শুধু নামাজ দেখবে না না নামাজের ভিতরে তোমার হৃদয়ের হালত কি ছিল তুমি সেটাও দেখবে কি শুধু ছবি দেখবে নামাজে দাঁড়িয়ে আছে শুধু এখানে শেষ নয় শুধু ছবি দেখবে সেজদায় উপর হয়ে আছে এখানে শেষ নয় সে ওই ছবিতে দেখবে ওই ছবিতে তার হৃদয় কেমন ছিল ওই ছবিতে তার হৃদয় কেমন ছিল সে দেখবে দেখে দেখবে হ্যাঁ আমার এই বন্ধু আমরা দুজনে নামাজ পড়ছি ও পেয়ে গেছে $70,000 আর আমি পেলাম $70 হ্যাঁ এত ব্যস্তম কেন হয়ে গেল হ্যাঁ এত ব্যস্তম কেন হয়ে গেল আবার $70,000 দেখবে হ্যাঁ ইনি তো $70,00,000 পেয়ে গেছে ওরে উনি তো ৭০ কোটি পেয়ে গেছে তাকে ইমামের পেছনে পড়ছিলাম লেকিন আমাদের মধ্যে এত ব্যস্তম কেন হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু আসরে ময়দানে প্রত্যেকের পুরস্কার ভিন্ন ভিন্ন প্রত্যেকের পুরস্কার কি এই হাফেজ সাহেব আয়াত ক রাফিউ দারাজাত জুল আরশে রফি উদ্দারাজাত আব্বুল আলামিন বলেন আমি দারাজাগুলোকে স্তরগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে উঠানে ওয়ালাম আমি সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছি ফারুক আজমকে আমি ফারুক আজম বানিয়েছি হয়তো ওসমানকে আমি ওসমান বানিয়েছি আলীকে আমি আলী বানিয়েছি আবু বকরকে সিদ্দিক আমি বানিয়েছি হযরত ওমরকে ফারুক আজম আমি বানিয়েছি ওসমানকে জুন্নুরাইন আমি বানিয়েছি আলীকে আসাদুল্লাহিল গালিব আমি বানিয়েছি সোয়াল আখ নবীদের মধ্যে রসুলকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি আর সমস্ত উম্মতের মধ্যে হযরত সিদ্দিক আকবরকে আমি দামি বানিয়েছি বলে আল্লাহ তাআলা আল্লাহ আপনি কেমন আল্লাহ তাআলা বলেন রাফিউদ দারাজাত আমার কাজ হলো শুধু আমার বান্দাদের মধ্যে দাম ঠিক করে দেওয়া আমার বান্দাদের মধ্যে কি ঠিক করে দেওয়া একজনের কালেমার দাম হয়ে গেছে ১০ কোটি দুনিয়া আরেকজনটা হয়ে গেছে ১০ লাখ দুনিয়া আরেকজনটা হয়ে গেছে ১০,০০০ দুনিয়া আরেকজনটা হয়ে গেছে ১,০০০ দুনিয়া আরেকজনটা হয়ে গেছে ১০০ দুনিয়া আরেকজনটা হয়ে গেছে ১০ দুনিয়া এত পার্থক্য কেন হলো আল্লাহ তাআলা বলেন রাফিউদ দারাজাত জুল আরশে আমি না আরশওয়ালা আমি না দারাজাকে উঠানেওয়ালা সুবহানাল্লাহ আমি না দারাজাকে কি উঠানেওয়ালা আমি দারাজাকে মর্তবাকে উঠানেওয়ালা আমি একজনকে বড় পীর বানিয়ে দিয়েছি আমি একজনকে ইমাম আজম আমি বানিয়ে দিয়েছি দুনিয়াতে যেমন তোমাদের মধ্যে তাফাউত দুনিয়াতে যেমন তোমাদের মধ্যে তাফাদুল দুনিয়াতে যেমন তোমাদের স্তর ভিন্ন ভিন্ন এই মুহূর্তে কিন্তু যদি বলি প্রত্যেকে তার পকেটে যা আছে বের করেন দুজনের টাকা একরকম হবে না কি বলেন তো ১০,০০০ মানুষকে এক জায়গায় জমা করেন দুই এক টাকাওয়ালা একরকম টাকাওয়ালা দুজন হবে না কি ইনার কাছে ৫০ থাকলে ইনার কাছে ৬০ ইনার কাছে ৬০ থাকলে ইনার কাছে ১০০ একরকম দুজন একই অফিসে চাকরি করে একই বেতনে চাকরি করে আরে কথা কয় না দুজনের সমান সমান টাকা এবার ওনার জিজ্ঞেস করেন আপনার ব্যাংকে কত ইনারে কত আমি না দারাজাকে বলন্দ করেনওয়ালা আমি না কি দারাজাকে কি তাহলে এবার জিজ্ঞেস করলে দুই দারাজার মধ্যে পার্থক্য কদ্দূর হবে দুই দারাজা যেমন ধরেন দুজন মানুষ একদিনে মুসলমান হলো দুজন মানুষ একদিনে বালেগ হলো দুজন মানুষ একদিনে ইন্তেকাল হয়ে গেল দুজনের নামাজের সংখ্যা সমান সমান দুজনের রোজার সংখ্যা সমান সমান দুজনের হজের সংখ্যা সমান সমান দুজনের জেহাদ সমান সমান দুজনের জীবনের সমস্ত ইবাদত সমান সমান শুধু দুজনের মধ্যে একজনের মধ্যে সুবহানাল্লাহ শব্দটা একবার বেশি আছে কয়বার বেশি আছে এ দুজনের পার্থক্য হবে জমিন থেকে আসমান আচ্ছা তখন কেমন লাগবে হ্যাঁ হ্যাঁ একবার বেশি হওয়ার কারণে যদি তার এত দাম হয় আমি যদি বেশি পড়তাম
سبحان الله বলবেন না রাফিউদ দারাজাত জুল আরশে আমি দারাজাত কে বুলন্দ করনে ওয়ালা আমি মর্তবা কে বুলন্দ করনে ওয়ালা কয় মর্তবা কে বুলন্দ করনে ওয়ালা আমি কত বুলন্দ করনে ওয়ালা কেন বুঝলে না তুমি জুল আরশে আমি তো আরশের মালিক সুবহানাল্লাহ আমি কিসের মালিক দেখো না আমি আরশ কোথায় উঠিয়েছি দেখো না আমি আরশ কোথায় উঠিয়েছি সুবহানাল্লাহ হ্যাঁ পদ্মার আরেক 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 জায়গা কি আছে আহ দারাজা বুলন্দ হবে কি দিয়ে দারাজা বুলন্দ হবে জাহির আর বাতিন দুটো দিয়ে জাহির আর বাতিন দুটো দিয়ে কি দিয়ে বলেন জাহির মানে বাহিরের গুলো বাতিন মানে ভিতরের গুলো জাহির মানে বাহিরের গুলো বাতিন মানে ভিতরের গুলো সকলের নামাজ একই ইমামের পেছনে সকলে নামাজ পড়েছেন একই ইমামের পেছনে সকলে নামাজ পড়ার কারণে ইমাম হিসাবে সকলে একটা কমন নম্বর পেয়ে গেছে 27 কত এটা কি নাম্বার এটা কার কার সবার হ্যাঁ এবার এটা কি বলে ইন্ডিভিজুয়াল এবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকের এবার আলাদা আলাদা শুরু সুবহানাল্লাহ বলে কমন নাম্বার কত এবার ইনাকে দিলেন 27000 ইনাকে দিলেন 27 লাখ ইনাকে দিলেন 27 কোটি ইনাকে দিলেন 27000 কোটি ইনাকে দিলেন 27 লাখ কোটি ইনাকে দিলেন 27 কোটি কোটি কি এবার আল্লাহ আল্লাহ এত পার্থক্য কেন করলেন কদিন দেখো আরে সুবহানাল্লাহ বলেন এবার কি বলবে বলেন এবার দিন দেখো কদিনটা কেমন ছিল তোমার দিনটা কেমন সুবহানাল্লাহ বাহিরেরটা দিয়ে কমন নাম্বার দিয়ে দিয়েছি 27 কিছু বলবেন বাহিরেরটা দিয়ে কমন নাম্বার দিয়েছি 27 ভাই এদিকে আর ওদিকে কমন নাম্বার কত এবার দিল দিয়ে নাম্বার কত হ্যাঁ যেমন ধরেন তেমন আমি আমি এক বেকার মানুষ আমার পৃথিবীতে কিন্তু কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ পৃথিবীতে আমার কোনো কাজে পায় না আমি একদম বেকার তো আমি বেকারে এতেকাপ করছি তো এই হলো একটা পুরস্কার আর আমার শহীদ ভাই ইনি এতেকাপ করছে এটা এক পুরস্কার তো আঙ্গুল নজর পুরস্কার বুঝি সমান কি হযরত ইব্রাহিম ইবনে আদম রাহিমাহুল্লাহ তো ইনি যখন সিংহাসন ছেড়ে জঙ্গলে গেলেন জঙ্গলে গিয়া জিকির করতেছে আর প্রতিদিন খাবার আসে যেদিন প্রথম গেলেন তো জঙ্গলে আগে থেকে আরেক বুজুর্গ ছিল কি ছিল বলে ওই বুজুর্গের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন দুটো করে রুটি পাঠায় একটু ভাজি পাঠায় একটু ডাল পাঠায় তো বুজুর্গ প্রতিদিন দুটো করে রুটি খায় একটু ভাজি খায় ডাল খায় আর জিকির আজকাল করে হঠাৎ একদিন দেখলেন কি আজকে জঙ্গল থেকে এত সুন্দর সুগ্রান আসতেছে বিরিয়ানির সুগ্রান যেটা জীবনে আর কখনো পাইনি আরে করছে কি রে এবার খুঁজতে শুরু করছে আজকে মনে আমার মতো অন্য কোনো পাগল আসছে তো খুঁজতে খুঁজতে দেখে হ্যাঁ আরেক পাগল আসছে ছালার চট গায়ে দিয়া যে কি করতেছে আর তার সামনে জান্নাতের খাবার পড়ে আছে আর এই খাবার থেকে পুরো গ্রাম মোমো করে তো এই বুজুর্গ জিগায় আল্লাহ আল্লাহ এটা কি আমি কতদিন ধরে আছি পাগলা কবে আইছি আমার দিলেন দুই রুটি আর তার দিলেন কি বেহেশতের বিরিয়ানি বিষয়টা কি আল্লাহ তাআলা এলান করলেন যতনি কুরবানি ইতনি খোদা কি মেহরবানি আর তুমি কুরবানি করছ সোনার ঘর রাইখা ব্যাগ কাঁধে নিছ সালা ভিনছ আর এত বাদশাহী রাইখা সালা ভিনছে কি হয় এই জন্য এবার কুরবানিটা কেমন আপনাদের ব্যস্ত মানুষগুলো এটা আমাদের মনির ভাই মাশাল্লাহ কত ব্যস্ত আমাদের আকিব ভাই আমাদের খলিল ভাই কত ব্যস্ত আমাদের শহীদ ভাই কত ব্যস্ত বড় ভাই কত ব্যস্ত সব ব্যস্ততার মধ্যে চলে আসছেন এই ব্যস্ততার জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমার জন্য তুমি চেষ্টা করবে যত আমি হেদায়েতের দুয়ার খুলে দিব তত সুবহানাল্লাহ কি ভাই আমি তো বেকার লেকিন আপনারা যারা কাজের আরে বুঝে না কথা এজন্য যেতনি কুরবানি এতি খোদা কি মেহরবানি এবার বলুন তো দেখি তাহলে নামাজের পুরস্কার কি সবার জন্য সমান আমার একটু শ্বাস দিলে ভালো নামাজের পুরস্কার কি সকলের জন্য সমান রোজার পুরস্কার সকলের জন্য সমান এই যে আপনারা এখন বসে আছেন সকলের পুরস্কার বুঝি সমান এক একজনের পুরস্কার থেকে এক একজনের পুরস্কার আসমান আর জমিনের ব্যবধান ঠিক এভাবে জীবনের প্রতিটা আমালের দাম আলাদা আলাদা
সুবহানাল্লাহ বলবেন প্রতিটা আমলের দাম কি বলেন আলাদা আলাদা প্রতিটা আমলের দাম আলাদা আলাদা আমি বেচারা গরীব মানুষ আমি বেচারা গরীব মানুষ তো আমি বেচারা কোনো উপায় না পাইয়া ছেলেটাকে মাদ্রাসা দিলাম মাছের দিলে ওখানে ভাত খাবে আরেকজন আরেকজন আলহামদুলিল্লাহ 10 তলা বাড়িওয়ালা ইনি তার ছেলেটাকে মাদ্রাসা দিলেন আপনি কি মনে করেন দুজনের কুরবানি সমান না দুজনের পুরস্কার সমান না সমান না তাহলে বোঝা গেছে পুরস্কার ঘোষিত হয় নির্ধারিত হয় নির্ণীত হয় চিহ্নিত হয় জাহের আর বাতিন দুটো দিয়ে সুবহানাল্লাহ কি দিয়ে বলেন জাহের আর বাতিন কথা দিয়ে দুটো দিয়ে তাহলে আমার জাহেরও ঠিক করা আমাদের বাতিনও ঠিক করা কটা ঠিক করা মূলত যদি জাহের ঠিক নাই তাহলে তো আমার বেস নাই এবার পুরস্কার দিবি কথা আরে কথা কয় না ওই যে স্যারের সাথে আপনি কন্টাক্ট করছেন স্যার আমারে কিন্তু এ প্লাস নাম্বার দিবেন স্যার একটু হুন খাতাত লেখা থাম লাগব আরে কি কন খাতাত কি দেখতে হবে খাতাত লেখা থাকতে হবে তুই খাতাত লেখা হচ্ছে না আমি তোর নাম্বারটা কেমনে দিতাম তুই ক তুই আনসারে কো 36 নাম্বার আমি তোর 60 কেমনে দিমু হ্যাঁ তুই 70 এর আনসার করছস হ্যাঁ কিছু ভুল টুল হয়ে গেছে তা সত্ত্বেও 70 এর আনসার করছস কিছু ভুল চুল আছে যা আমি এখানে তোরে 60 দিমু বুঝো নাই কথা তাহলে আমি ফজিলত আর পুরস্কার দিবে কখন আরে বেসিক থাকতে হবে তো আরে বলেন না এই বেসিক হলো ঈমান বেসিক হলো নামাজ বেসিক হলো রোজা বেসিক হলো হজ বেসিক হলো যাকাত সুবহানাল্লাহ এগুলো আসলটা ঠিক আছে কিনা দেখি আসলটা ঠিক আছে আরে ফ্রিজের পোর্টিটা ঠিক আছে বডিটা ঠিক আছে কম্প্রেসরটা ঠিক আছে কয়টো রং লাগায়া দে আরে কথা কয় না 2000 সালের আগের গাড়ি বডিটা ঠিক আছে ইঞ্জিনটা ঠিক আছে কয়টো রং টং মারি দে আরে রং মারবে কিসে তার তো ইমানে নাই কথা কয় না রং মারবে কিসে তার তো নামাজে নাই হ্যাঁ বডি ঠিক নাই ইঞ্জিনে ঠিক নাই আরে কথা বলে না এই জন্য ইমানকে খাঁটি করো নামাজ ধরো ইমান আর নামাজ আর রোজা বলেন ইমান নামাজ রোজা ইমান হলো 24 ঘন্টার আমল ইমান হলো প্রতিটা মিনিটের আমল ইমান হলো প্রতিটা সেকেন্ডের আমল আর নামাজ হলো 24 ঘন্টাতে পাঁচবারের আমল রোজা হলো বছর এক মাসের দিনের বেলার আমল কি ভাই কয়টা পাইলাম কি কি ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা এবার যাকাত তো তাদের জন্য হজ তো জীবনে একবার হজ তো জীবনে কি একবার যাকাত কি আমরা গরিব লাগে নাই বলেন না আমাদের এই এই ভাই বড় ভাই আছে আলহামদুলিল্লাহ অনেক মাল থাক শহরে পাঁচতলা বাড়ি আবার দোকান সৌদি আরবে অনেক টাকা কিন্তু উনি কথা কথা কেবল খানা মিসকি একে আমের মতো মিসকিন হলেও সার্থক কি কইব কান আমি মিসকি একে আরে মিসকিরে যদি হালো তো তাওয়াক করে কি হাল আল্লাহ তো কি বলছি বলেন ইমান নামাজ রোজা বলেন এর বড় হলো পর্দা এর বড় কি পর্দা পর্দা 24 ঘন্টার আমল আবার বলেন পর্দা কয় ঘন্টার আমল পর্দা হলো 24 ঘন্টার আমল এরপর হলো জিকির জিকির হলো 24 ঘন্টার আমল জিকির কি 24 ঘন্টার আমল জিকির কি 24 ঘন্টার আমল এরপরে হলো গুনাহ থেকে বেঁচে থাকা এটা 24 ঘন্টার আমল গুনাহ থেকে বেঁচে থাকা আবার বলেন গুনাহ থেকে বেঁচে থাকা জিকির করা 24 ঘন্টার আমল আপনি বলবেন ঘুমের মধ্যে জিকির করবে কেমনে 24 ঘন্টার আমল কেমনে হয় জিকির করতে করতে ঘুমালেন জিকির উঠে আবার জিকির শুরু করে দিলেন দোয়াটা পড়ে ঘুমালেন উঠে আবার দোয়াটা পড়লেন মধ্যখানের সময়টা জিকির জিকির লিখবে কি হয় হ্যাঁ তাহলে গুনাহ থেকে বাঁচা কত ঘন্টার আমল তাহলে দরজা জানালা সব বন্ধ পৃথিবীর কেউ দেখে না আজ থেকে 2 বছর আগে আজ থেকে 10 বছর আগে দরজা জানালা বন্ধ থাকলে একা এক একজন মানুষ আছে সে আর গুনাহ করার কোনো চান্সই ছিল না সুযোগই ছিল না বাস্তব না বাস্তব এবার এখন এই সুযোগ আছে না নাই বরং যত একা গুনাহের সুযোগ তত বেশি
বলেন বাস্তব না বাস্তব এখন বুঝে আসছে রাসূল যে বলছেন আল ওয়াহিদু শাইতান একা থাকা শয়তান ওয়াল ইতনানে শয়তানানে দুজন থাকলেও শয়তান ওয়াল ওয়াসালাসাতু জামাআ তিনজন থাকলে জামাত ওই মাত্র ওই মাদ্রাসার আমরা প্ল্যান করছি বলছি এক রুম বানাবেন যেন তিনজন ওস্তাদ একসাথে শুতে পারে একজন থাকতে দিতাম না আরে কি বলছি বলেন ওই যে তাজুল উলুম মজুপুর বলছে না ওস্তাদের রুম বানাবো যেন তিনটা খাট করতে পারে কয়টা খাট তিনটা খাট তো একজনের ডরে আরেকজন ফেসবুক খুলতো না আরে কথা কন না একজনের ডরে আরেকজন কি করতে না বলেন কমপক্ষে আরেকজনের ডরে হলেও গুণা ছাড়ুক আরেকজনের ভয়ে হলেও কি করুক এই জন্য একা থাকতে নাই বলেন কি নাই একা থাক আল ওয়াহিদু শয়তান ওয়াল ইতনানে শয়তানানে ওয়াসালাসাতু জামাআতুন এই জন্য একা বসে বসে আপনি মুশতাক নবী সাহেবের ওয়াজ শুনতেছেন আরেকজনে সন্দেহ করতেছে মনে হচ্ছে ছবি আর তিনজন বইয়া বয়ে ছবি চাইছেন আরেকজনে সন্দেহ করে না না এরা ওয়াজ শুনতেছে বাস্তবতা এমন কি না বলে এই জন্য একা একা যে একা একা মোবাইলে দেখবেন বেডি একা একা আমরা বাসে গাড়িতে যাই যে একা একা দেখি ঘরের পিছনে একা একা খাড়া খাড়া কথা কয় হইতে পারে হাজবেন্ডের লগে কথা কয় কিন্তু সন্দেহ হয় ইত্তাকুমান নামাজে ইত্তহাম এই জন্য রসুল বলেন অপবাদের জায়গা থেকেও বেঁচে থাকো আরে কি বলছে বলেন অপবাদের যেখানে গেলে অপবাদ দেওয়ার সম্ভাবনা আছে এরকম জায়গা থেকেও কি থাকো জায়গা থেকেও বেঁচে থাকো হ্যাঁ এই জন্য বড় মোবাইল দৈত্য ডর লাগে খুলতে ডর লাগে কারণ এটা দৈলে আরেকজন হুজুরের মনে অন্য কিছু চাপ আমার দাওয়াত ছুটে যাবে কি মনে হয় অন্য কিছু চাপ হইতে পারে কি পারে না বলেন এই জন্য সব মোবাইলে সবাই কিন্তু অন্য কিছু চায় না হইতে পারে না ভালো কিছু দেখতেছে হইতে পারে কি পারে না লেকিন আরেকজনের সন্দেহ করার কি আছে এই জন্য ইত্তাকু আন মাওয়াদিইত্তহাম তোহমতের জায়গা থেকেও নিজেকে কি রাখো বিরত রাখো বারহাল কথা চলতেছে এখন মূল তো ঠিক থাকা চাই না মূল তো কি থাকা তো মূল কি কি ইমান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুইচটা দিলে পাখাটা চলতে কতক্ষণ লাগে আবার বলেন সুইচটা দিলে পাখাটা ঘুরতে যেমন সময় লাগে না কালেমায়ে তৈয়বা দিয়ে জিব্বাটা না হলে আরশ নড়তে সময় লাগে না সুস্থা দিলে যেমন বিদ্যুৎ বাতিটা জ্বলতে সময় লাগে না কালেমায়ে তৈয়বা পড়ার সঙ্গে সঙ্গে আমি থেকে আর শাহজিম পর্যন্ত পুরো জায়গাটা আলোকিত হইতে সময় লাগে না সারা দুনিয়ার সব ফেরেশতা উঁকি মারা তাকায় এত আলোক ছটা কেন এখন যদি ওই দিক থেকে বড় একটা টস মারে আপনার সবাই কি করবেন ওখানে কি এত লাইট করবেন কি করবেন ফেরেশতারা কি বলে হঠাৎ এত লাইট এখান থেকে আরজ পর্যন্ত সোজা আলোকিত সোজা কি আল্লাহ যদি বুঝতাম আমার জিব্বা নড়ে আমার জিব্বা নড়ে আমার জিব্বা কালেমায়ে তৈয়বা দিয়ে নড়বে আমার জিব্বা সুবহানাল্লাহ দিয়ে নড়ে কখনো আলহামদুলিল্লাহ দিয়ে নড়ে কখনো আল্লাহু আকবার দিয়ে নড়ে কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে নড়ে কখনো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দিয়ে নড়ে আমার জিব্বা নড়তে দেরি আরশ নড়তে দেরি হয় না আমার জিব্বা নড়তে দেরি আরশ আজিমে আওয়াজ হতে দেরি হয় না আমেরিকা থেকে ফোন করলে আপনার মোবাইলে যদি গুনগুন করে টিং টুন বাজতে পারে আমারটা পড়লে আরো সে বাজবে না কেন আমি ভাইব্রেশন দেওয়া থাকলে ইউরোপ থেকে ফোন করলে যদি আমার মোবাইল নড়তে পারে আমি ফোন আমি কালেমায়ে তৈয়বা পড়লে আরো নড়বে না কেন কি হয় হ্যাঁ
আচ্ছা জিহ্বার মধ্যে রব কি পরিমাণ পাওয়ার দিয়েছেন বলেন। আচ্ছা এই দুই চোখে রব কি পরিমাণ পাওয়ার দিয়েছেন? হ্যাঁ আচ্ছা সূর্য পর্যন্ত দেখা যায়, কত কোটি গুণ, কত কোটি মাইল দূরে? 2 লক্ষ? এমনি আর কম বেশি হইতে পারে না? না বিজ্ঞান যা বলে ওটা ওহি, ওটাই সিদ্ধান্ত, ওর বিপরীত আর কিছু হবে না। হ্যাঁ হইতে পারে না? পারে না? এগুলো কথার কথা, এগুলো কি? এই দু চোখে রব কি পরিমাণ রং দিয়েছেন? ইনার রংটা আর ইনার রংটা, ইনার রংটা তিনটা জামার রং একসাথে চোখে কেমনে দেখলো, এটাকে একরকম, এটাকে আরেক রকম, এটাকে আরেক রকম। সুবহানাল্লাহ, বল সারা পৃথিবীর সবগুলো ফলের রং আলাদা আলাদা কেন? নতুন একটা তরমুজ বাইরেছে রং কলার মতো, দেখছেন নেত্রা হলুদ, এটা কি? আমি ওদিন প্রথম নেত্রকোনা খেলাম, আরে মজা কাকে বলে, আজি আরো আশ্চর্য ঘটনা আছে। যিনি আমাকে এটা খাওয়ালেন তিনি গেছেন খেতে, গিয়ে বলতেছেন আমাকে একটা তরমুজ দেন, আমি আমার হুজুর আসবো। তো বলতেছে ভাই কোনোভাবেই এই তরমুজ খাওয়া যাবে না, এটা আরো 15 দিন লাগবে, ম্যাচিউড হয় নাই, এটা আরো 15 দিন লাগবে। আমি আমার হুজুরকে খাওয়াবো, আপনি যা পারেন একটা দেন। হুজুর একটা দিল, বিসমিল্লাহ পড়ি, এটা কাড়ি ডেকে যে 100 ভাগ পাকি গেছে, আর ওটা আমারও দিল। আর আমি এই তরমুজ প্রথম দেখলাম। সারা পৃথিবীর সমস্ত ফলের মধ্যে এত রং কেন? ফলের রংগুলো রব কোথায় দেন? ফলের রং সূর্যের আলোর মধ্যে, ফলের রং, ফলের রং কিসে? এবার বলুন তো দেখি সূর্যের আলোর মধ্যে রব কত রং ছিটিয়ে দিয়েছেন? সুবহানাল্লাহ, বলে না। এবার ফলের মজা রস কিসে? রস রেখে দিয়েছেন মাটিতে, রস রেখে দিয়েছেন কিসে? তাহলে এক বালতি রস, এক বালতি মাটির মধ্যে কি পরিমাণ রস আছে? এক বালতি মাটির মধ্যে কি পরিমাণ ড্রাগনের কি পরিমাণ রং, আর ড্রাগনের কি পরিমাণ রস? আরে সুবহানাল্লাহ, বলে না। হ্যাঁ এই গত গত কিবারে, গত শনিবারে আমি বিজনেস ক্লাসে আসছি, তো আমার একটা খানার কার্ড দিছে, বিআইপি লাউঞ্জে একটা খানার কার্ড দিছে। ওখানে খানা দেখা ইংরেজি নাম, নাম একটা দিলেই তো হয়, খানা দেখা মানে 2-4টা বাদ দিয়ে বাকিগুলো চিনার কোনো ক্যাপাসিটি আমার নাই। এটা কোনটা কি দিয়ে বানাইছে আল্লাহ জানে, তাও তো বুঝি না। লইয়া সরব ভাই না না সরব ভাই কে জানে, বুঝেন না? কিছু কিছু বাংলাদেশি মাশাল্লাহ এত কিচ্ছে কি সবগুলো থেকে লইয়া এক ফ্লেটে লইছে, এবার মুখে দিয়ে ওয়াক থু। ফারুক আই এম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।